ওকে তো এখন প্রন কাকলেট কাটা চলছে দেখতে পাচ্ছ। দাদা বলছিল খুবই হালকা জিনিস, বলছিল দুটো খেয়ে নাও। ভিতরে তো পুরো ভর্তি প্রন, এটা পুরো দেশি ঘিয়ে তৈরি, ভিতরে পুরো মটন কিমা স্টাফিং, কচুরি আছে, কলা পাতার উপরেই কিন্তু একদম আলুর তরকারি। গুড ইভিনিং সবাইকে, আর আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের ইন্ট্রোটা একদমই আলাদা, একদমই আলাদা জায়গা থেকে এবং একদমই আলাদা একটা খাবার নিয়ে, মানে আলাদা মানে চাউমিন নিয়েই আছি। বাট হ্যাঁ, এইভাবে কোনোদিন ইন্ট্রো স্টার্ট হয় না, একদমই অন্যরকমভাবে ইন্ট্রোটা স্টার্ট হলো। বিকজ আমার প্রচণ্ড খিদা পেয়ে গেছে, ওরও প্রচণ্ড খিদা পেয়ে গেছে। হাতে আছে চিকেন চাউমিন সেই ফেমাস স্ট্রিট ফুড দোকান থেকে, মানে এই দোকানের চাউমিন জাস্ট অসম লাগে আমার। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ চিকেন চাউমিন, 55 টাকা না 60 টাকা দাম হয়েছে এখন, কোয়ান্টিটি অনেকটাই। আর এটা এত সুন্দর করে, যেমন স্পাইসি এরকম সুন্দর খেতে, আর চিকেন তো পুরো ভরে ভরে দিয়েছে। যদি আমার একটু ভালোবাসে তাই বেশি চিকেন দেয়। মোমো তোলার নামে তুমি কি করলে, ভিডিও কা বরবাদ কর দিয়া। খেতে গেছি না, খাও নো প্রবলেম, বাট চাউমিনটা জাস্ট টেম্পটিং লাগছে বস। এই হচ্ছে দোকানটা দেখতে পাচ্ছ একদম যাদবপুর একবি মোড়ে, ফার্স্ট দোকানটা জাস্ট অসাম বানায় চাউমিনটা। চলো কমপ্লিট করি, কাশি হচ্ছে কারণ ছাজ উঠছে প্রচণ্ড। আর যেহেতু খিদা পেয়ে গেছিলো তার জন্যই আর কি আগে থেকেই ভিডিওটা এরকমভাবে স্টার্ট হলো অদ্ভুতভাবে। বাট হ্যাঁ, একটু বাদে তোমাদের দারুণ দারুণ কিছু কন্টেন্টের খোঁজ আজকে দেবো, জাস্ট কমপ্লিট করি কারণ অনেকটা লেট হয়ে গেছে, সেরকম খাওয়া হয়নি কারণ দোকানের কাজে আমি ব্যস্ত আছি আর ও মোটামুটি পড়াশোনা করছিল। তো চলো কমপ্লিট করে খাবার দাবার খেয়ে দেন ব্যাক করছি একদম। তো গাইস, জাস্ট একটু রিভিউটা তোমাদের দিই, সেরা খেতে, সেরা মানে সেরা। আর এই স্ট্রিট চাউমিনের টেস্ট না মানে এটা বলে বোঝানো যায় না, বড় বড় রেস্টুরেন্টে আমরা প্রচুর খাই বাট এই চাউমিনের একটা আলাদাই টেস্ট আছে। যারা স্ট্রিটে চাউমিন খেয়েছে তারা জানো, আমি রাজবিহারীতেও একটা দোকান থেকে খাই আর যাদবপুর এই দোকানটা, মানে জাস্ট আলাদাই লেভেলের আর কি চাউমিনটা বানায়। তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সেরা একদম চাউমিন খেলাম, একদম পেশ শান্তি। আর এরপর আমরা খাচ্ছি হচ্ছে পুদিনা, আর মানে যেটা করতে চাইছিলাম সেটা আমি করলাম না কারণ আমি খুব ভদ্র ছেলে আর আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, বুঝতেই পারছো লোকজন তাকাবে, তাই টানটা দিলাম না। তোমরা টানটা দিতে পারো একটু। আর আমি কিন্তু ভাই মজা করছি, কেউ আবার সিরিয়াসলি নিয়ে নেও না, মানে মজার ছলেই বলছি আর কি। হ্যাঁ, হর্ন দাও দাদা, হর্ন দাও, হর্ন ইম্পর্টেন্ট, দেখো কন্টিনিউ হর্ন দিচ্ছে। চলো পুদিনা ড্রিঙ্কস কমপ্লিট করি, পুদিনা ড্রিঙ্কসটা হেভি খেতে। এই পেছনে পুদিনার দোকান, ওই তো পুদিনা ডিঙ্কস। ওকে, তো ফাইনালি সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট আর কি এসে গেছি টালিগঞ্জে। এখন মেট্রো ধরে একটু নর্থ কলকাতার দিকে যাবো কারণ সবাই তোমরা বলো সাউথেই থাকো দাদা, তুমি নর্থে যাও না। তো ফাইনালি আজকে নর্থের কিছু খাবার দাবার এক্সপ্লোর করবো, যাই চলো দেখাচ্ছি তোমাদের একটু। মানে অনেক খাবার দাবার দেখে আমার প্রচণ্ড লোভ লেগেছে, মানে আমারও লেগেছে ওরও লেগেছে, মানে অনেক কেবিন আছে। হ্যাঁ, ওই তো লোভ লাগানোর চেষ্টা করলেই তো যাওয়া হবে, বুঝতে পারছো। তো মোটামুটি তোমাদের কিন্তু আজকে নর্থ কলকাতার কিছু ভালো ভালো জায়গার খোঁজ দেবো এবং আমরাও জমিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো যাই দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই টালিগঞ্জ মেট্রোর সামনে এরিয়াটাতেও কিন্তু প্রচণ্ড ভালো ভালো খাবারের দোকান আছে, মানে স্ট্রিট ফুডের এক প্রকার ফোনই বলতে পারো। একদিন এই এরিয়াটাও কভার করবো, তোমরা কমেন্টে জানিও যে টালিগঞ্জ এরিয়াটা একদিন কভার করবো নাকি স্ট্রিট ফুডের মানে ক্ষেত্রে আর কি। প্রথমেই আসলাম হচ্ছে শ্যামবাজারের হরিদাস মোদকে। আমি প্রায় 2 বছর আগে, মানে আমার ভিডিও জবে থেকে স্টার্ট করি আর কি ফার্স্ট কেরিয়ার টাইমে, তখন আর কি এসেছিলাম আমি হরিদাস মোদকে খাওয়া দাওয়া করতে আর কি, মানে একদম সকাল সকাল। আজকে আমি সন্ধ্যাবেলা এসেছি, সন্ধ্যাবেলা এখানে লুচি পাওয়া যায়, রেজের স্পেশালিটি মানে যেটা আর কি নতুনত্ব ব্যাপার বা যেটা ঐতিহ্য বলতে পারো, কলা পাতায় কচুরি দেয়। এটা কিন্তু আমি মনে হয় না অন্য কোথাও মানে কলকাতাতে আছে, শুধুমাত্র এই জায়গাটা ছাড়া একটু আওয়াজ হতে পারে, যেহেতু নন এসি সেকশন এদের কোনো এসি নেই, বাট ঐতিহ্য একদম বহন করছে। সাথে কিন্তু এদের ফেমাস কিছু মিষ্টি আর ছানার চপ। পুরো মোটামুটি প্রেজেন্টেশনটা এরকম দেখতে পাচ্ছ, এরকম কচুরি আছে, কলা পাতার উপরেই কিন্তু একদম আলুর তরকারি, সাথে এরকম একটা মিষ্টি দিচ্ছি, এটা হচ্ছে ছানার চপ। আর এই হচ্ছে নতুন একটা টাইপের মিষ্টি দেখলাম, আমি কোথায় একটা দেখেছিলাম বাট ট্রাই করা হয়নি, এটা হচ্ছে পটল মিষ্টি। পটল মিষ্টি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে নতুনত্ব ব্যাপার আর কি, টেস্ট করবো। আর তার সাথে এই হচ্ছে ছানার চপ, যেটা তোমাদের একটুখানি হালকা করে দেখিয়ে দিই, ফেটে ফুটে গেল পুরো একদম, ভেতরে বা ভর্তি ছানা আছে, মানে যেরকম দাম বলতে পারি বা অ্যাভারেজ, মানে ঠিকঠাক খুব বেশি দাম বলবো না, তোমাদের লাস্টে বলে দেবো কত হলো। ওভারঅল প্রেজেন্টেশন খুব ভালো, জাস্ট ফেস করে দেখি এবার, নতুনত্ব কিছু ট্রাই করছি অনেকদিন বাদে। তো ভাই এবার একটু কচুরি মানে লুচির সাথে, সকালে কচুরি পাওয়া যায়, রাতে হচ্ছে প্লেন লুচি পাওয়া যায়, সাথে হচ্ছে আলুর তরকারি, খোসা আলুর তরকারি।
বেশ ভালো করে দেখো কচুরি আর বাদুচি আর আলু তরকারি আলাদা করে বলার কিছু নেই বেসিক টেস্ট বাট প্রেজেন্টেশনটা অত্যন্ত ভালো আর কি আর এখানে যে ছানার চপটা আছে সেটা তোমার একটু দেখাই এরকম ছানার চপ দেখতে পাচ্ছ একটু টেস্ট করি বাইরের কোটিংটা প্রচণ্ড ক্রাঞ্চি আছে আর এই হচ্ছে সেই ইউনিক আইটেম দেখতে পাচ্ছি এটা হচ্ছে পটলের চপ আমি প্রথমবার দেখলাম তোমরা কেউ ট্রাই করেছো নাকি কখন আমায় জানিও আমি তো ট্রাই করিনি কোনোদিন ভেতরে মোটামুটি অনেক ফুটফুট দেওয়া আছে বাট এটা কি অরিজিনাল পটল সেটা আমি জানি না যদিও টেস্ট করে একটু মনে হচ্ছে অরিজিনাল পটল চিনি রসে পুরো জিনিসটা প্রিপেয়ার করা হয়েছে ভেতরে ক্ষীর দেওয়া মানে মাখা সন্দেশ টাইপের বেশ ইউনিক পরিমাণ মতো মিষ্টি এটা সেরা খেতে কারা কারা খেয়েছো আমার কমেন্টে জানিও যারা খাওনি এখন ট্রাই করে দেখো দারুণ লাগলো মিষ্টিটা আমার আর সাথে তো এরকম কমন মিষ্টি আছেই দেখতে পাচ্ছ মাটির ঘরের জল যেন কমপ্লিট করি কমপ্লিট করে যেন ব্যাক করছি আরও অনেক কিছু ট্রাই করবো মানে একটু ঘুরবো আর জমিয়ে কিছু ঐতিহ্যবাহী খাবার দাবার খাবো নো বিরিয়ানি তো ভাই আমরা হরিদাস মধুকে আর কি কলাপাতায় কচুরি আর মিষ্টি এগুলো সব ট্রাই করলাম 80 টাকা হয়েছে টোটাল আমি বলবো ঠিকঠাকই দাম আছে মানে একটু তো একটু হালকা বেশি দাম লেগেছে বাট ওভারঅল ঠিক আছে আর বলবো যে খুব আহামরি কিছু না মানে যেরকম আর কি বলে আর কি হেভি খেতে সেরম না মানে অ্যাভারেজ টাইপের এবার ঐতিহ্যবাহী জায়গা তাই জন্য প্রচণ্ড ফেমাস বাট মোটামুটি ঠিকঠাক খেতে মানে নর্মাল যেরকম খেতে হয় এগুলো দেখতে পাচ্ছ শ্যামবাজার মোড়ে যেখানে সারা জীবন আর কি ভিড় জ্যাম লেগেই আছে কারণ এটা তো মানে একদম বিজিয়েস্ট জায়গা যাকে বলে তো চলো এরপরে দেখা যাক আরও কোথায় কোথায় ঘোরা যায় মানে আমি তো সাউথ কলকাতায় সবসময় থাকি তোমরা বলো আজকে নর্থে চলে এসেছি বস এরপর আমরা আরও একটা ঐতিহ্যবাহী দোকানে এসেছি মানে নর্থ কলকাতার একটা খুব পপুলার দোকান এবং এই দোকানে যে আইটেমটা পাওয়া যায় সেটা আমি বলতে পারি আমার তো জানা নেই যে কলকাতা বা ইন্ডিয়ার কোথাও পাওয়া যায় নাকি এবার জানি না আমি সেরকম আবার তোমরা আবার সবাই তেড়ে তুড়ে চলে আসবে তুমি যাও না কেন কমেন্ট করে দিচ্ছ বাট হ্যাঁ আমি জানি না সেটা আমি আগে থেকে স্বীকার করে দিচ্ছি বাট এইখানে যে আইটেমটা পাওয়া যায় সেটা হচ্ছে মাটন প্যান্থারাস বড়ুয়া দে অ্যান্ড স্ন্যাক্স এই দোকানটাতে মানে সেটা হচ্ছে একদম শ্যামবাজার মেট্রো আছে শ্যামবাজার মেট্রো 4 নম্বর গেট থেকে বেরিয়ে যায় 2 মিনিট তোমাদের হাঁটতে হবে গুগল ম্যাপের লিঙ্ক তোমরা গুগলে পেয়ে যাবে ছোট্ট একটা দোকান ওইদিকে একটু দেখা দেবে বলবো প্রচণ্ড ঐতিহ্যবাহী একটা দোকান মানে দেখেই মনে হচ্ছে যে বিশাল পুরনো দোকান আর কি আর হেরিটেজ তো হেরিটেজই বাট দেখি ট্রাই করে কেমন লাগে আমার প্রথমবার ট্রাই করা হচ্ছে মাটন প্যান্থারাস আমি কোনোদিন খাইনি বাট আমার অনেক ইচ্ছা ছিল যে মাটন প্যান্থারাস ট্রাই করবো 45 টাকা মাত্র দাম খুব বেশি নয় সাথে পেঁয়াজ এবং নুন দিয়েছে আলাদা করে এই জিনিসটা বেশি ইউনিক লাগলো যার যতটা লাগবে নিয়ে নেবে সাইজটা মোটামুটি ঠিকঠাকই আছে আমি এক পিসই নিয়েছি জাস্ট তোমাদের একটু ভেঙে দেখাই যথেষ্ট বড় সাইজ ওয়াও ভেতরে পুরো মাটন কিমা স্টাফিং এবং বাইরে একটা কোটিং দেখতে পাচ্ছ দিস ইজ মাটন প্যান্থারাস অনলি এই একটা দোকানেই পাওয়া যায় আর কলকাতায় সেরকম কোথায় পাওয়া যায় আমার জানা নেই তো চলো একটুখানি টেস্ট করে দেখি কেমন লাগে ফার্স্ট টাইম ট্রাই করছি মাটন প্যান্থারাস ওয়াও দিস রিয়েলি টু গুড ভেতরে স্টাফিংটা মাটন কিনা দিয়ে করা হালকা হালকা একটু মিষ্টি মিষ্টি কিসমিস দেওয়ার মাটন এক সুন্দর একটা ফ্লেভার আসছে আদা রসুনের গন্ধ দারুণ খেতে প্রচণ্ড ইউনিক একটা কনসেপ্ট দুর্দান্ত তোমরা কারা কারা খেয়েছো কমেন্টে জানিও যারা খাওনি একবার ট্রাই করতে পারো কলকাতার ঐতিহ্যবাহী জিনিস আর এটাও কিন্তু কলকাতার ঐতিহ্য আর নর্থ কলকাতায় আসলে তোমরা প্রচুর জায়গায় এরকম টানা রিক্সা দেখতে পাবে আমাদের ওখানে এত দেখা যায় না রাজবাড়ি এরিয়া বা কালীঘাটে কিছু দেখা যায় বাট সেরকম আর কলকাতায় কোথাও দেখা যায় না কিন্তু নর্থের দিকে প্রচুর জায়গায় দেখা যায় এই টাইপের জিনিস আমাদের মাটন প্যান্থারাস খাওয়া কমপ্লিট আমার কিন্তু বেশ ভালো লেগেছে আইটেমটা দাম আন্দাজে তোমার কেমন লাগলো আমি বলবো দাম আন্দাজে অনেক ভালো আমারও পেটটা হাইটাই করে গেছে বাট হ্যাঁ একটু মানে ঐতিহ্যবাহী খাবার দাবার আমরা ট্রাই করছি শ্যামবাজার এরিয়াতে বা নর্থ কলকাতায় বলতে পারো বেশ ভালো আর এই হচ্ছে মেন রোড মানে 4 নম্বর মেট্রো স্টেশন শ্যামবাজার জাস্ট 1 মিনিট মতো হাঁটতে হবে এই গলিটা দিয়ে তোমরা পেয়ে যাবে সেই দোকানটা যেখানে কলকাতায় একমাত্র মাটন প্যান্থারাস পাওয়া যায় আমাদের লাস্ট ডেস্টিনেশন যেটা অলমোস্ট 1:30 বাজে সেটা হচ্ছে এলএম কিচেন আর এই এলএম কিচেনে প্রন কাটলেট খুবই বিখ্যাত আর যেহেতু এই শ্যামবাজার এরিয়াতে ছিলাম ভাবলাম ছোঁয়াবাজারেই এটা একদম ছোঁয়াবাজার মেট্রোটার সামনে ছোঁয়াবাজার মেট্রো থেকে বেরিয়ে জাস্ট 2 মিনিট তোমাদের হাঁটতে হবে গুগল ম্যাপ থেকে তোমরা পেয়ে যাবে এলএম কিচেন একদম HDFC ব্যাংক ছোঁয়াবাজার ব্রাঞ্চের পাশেই তো এখানে যাব গিয়ে প্রন কাটলেট যদি পাওয়া যায় সেটা ট্রাই করবো অলরেডি 1:30 বাজে চলে এসছি অ্যালেন কিচেনে আর দেখতে পাচ্ছ মোটামুটি আমাদের খাবার দাবারও চলে এসছে প্রন কাকলেট নিচে এখানকার ফেমাস আর নিচে মাটন চপ তো চলো টেস্ট করি আর এই হচ্ছে মেনু কার্ড মোটামুটি ঠিকঠাক প্রাইস আছে আর কি আমাদের মাটন চপ চলে এসেছে এটার দাম হচ্ছে 50 টাকা পুরো হ্যাঁ 50 টাকা সাইজ একদম ঠিকঠাক আছে আর যেটা নিয়েছিলাম স্পেশালি এখানে ট্রাই করার জন্য অ্যালেন কিচেনের প্রন কাকলেট ও এই হচ্ছে প্রন
বা ব্যাপারটা বেশ ভালো কিন্তু মানে কাটলেট বলে কিন্তু এরকম আর কি ওই ব্রেড ক্রাম দিয়ে করানো, এটা অনেকটা কবিরাজি টাইপের করা মানে ডিম কোটিং দিয়ে, আর ভেতরে পুরো জায়গাটা মানে টন দেওয়া আছে আমি যতটা জানি। কেমন খেতে ভালো খেতে প্রন পাপড়ের মতো, এটা ভাঙো তুমি আজকে রিভিউ দাও এটা। ওকে তো এখন প্রন কাটলেট কাটা চলছে দেখতে পাচ্ছ, কাটা অসম্ভব। দাদা বলছিল খুবই হালকা জিনিস, বলছিল দুটো খেয়ে নাও। আমাদের তো জানে না যে আমরা কত কিছু খেয়ে আসছি, বা ভেতরে তো পুরো ভর্তি প্রন, মানে গোটা একটা প্রন পুরো মনে হয় মানে কেটে পেস্ট করে দিয়ে দিয়েছে ব্যাপারটা। খুবই বাবারে বাবা, 160 টাকা না 170 টাকা মতো দাম আছে, 160 টাকা দাম আছে। 160 টাকা আন্দাজে আমি বলবো যথেষ্ট ভ্যালু ফর মানি, মানে পুরো একটা গোটা বড় প্রন এটার মধ্যে দেওয়া, মানে পিছিয়ে এরকম চ্যাপটা করে আর কি, আর সাথে কাসুন্দি পেঁয়াজ সস এগুলো আছে। তো চলো টেস্ট করি, আমি টেস্ট করে বলি কেমন লাগে। ও তো টেস্ট করলো, কেমন খেতে লাগলো? ভালো খেতে? চলো আমি প্রন পাউনি, মাটনটা ভাঙিয়ে দেখো। আচ্ছা এটা হচ্ছে মাটন চপ, এটা চালু সিদ্ধর সাইডে ইয়ে করা, মাঝখানটায় মটন আর ঠিমা ঢোকানো। এটা খেয়ে বলো কেমন? ভালোই হবে। খেয়ে বলো কেমন? ভালো খেতে? এটা তো ভাই এখন হচ্ছে আমি ট্রাই করছি দেখি কেমন খেতে লাগে। ভালো খেতে, একদম লাইট। আর এটা কিন্তু দেশি ঘিতে করা, মানে পিওর ঘি একদম, যার জন্য ঘিটা একদমই হাতে লাগছে না, মানে অতটা বয়লি নয়। খুব ভালো খেতে, আমাকে তো বেশ ভালো লাগলো। এটা মটনটা, এটাও ভালো, প্রচণ্ড লাইট। দাদাও বলছিল বেশ ভালো, মানে আমার কিন্তু বেশ ভালো লেগেছে দাম আন্দাজে। চলো কমপ্লিট করি, কমপ্লিট করে একদম ব্যাক করছি। অনেক বড় ভিডিও হয়ে গেলো, বাট হ্যাঁ অনেক অনেক জায়গা কিন্তু কভার করলাম। আমার একদিন কমেন্টে একজন বলেছিল, দাদা তুমি কী একই বিরিয়ানি থালি বাফেট করছো, একটু ঘুরে ঘুরে ঐতিহ্যবাহী কেবিনগুলো দেখাও। বাস আমি সব রকমের ভিডিও মানে দেখানোর চেষ্টা করি, তোমরা জানি না কী দেখো, কারণ আমার চ্যানেলে আমার মনে হয় স্ট্রিট ফুড থেকে শুরু করে বড় লাক্সারি রেস্টুরেন্ট সমস্ত কিছু থাকে। তো সব কটা ভিডিও দেখো, অবভিয়াসলি তোমরাও জানতে পারবে। প্রন কাটলেটে প্রনের যে লেজটা আছে না, সেই লেজটা মানে লেজটা হচ্ছে লেজটা হচ্ছে আমার কাছে, এই লেজটা কেমন এটা খেলে পেট ব্যথা হবে। বাদ বাকি ভেতরে পুরো একদম গোটা একটা গলদা চিংড়ি যাকে বলে আর কি ভেতরে ঢোকানো, আর পিওর দেশি ঘিতে করা। আমাদের অ্যালেন কিচেনে প্রন কাটলেট অ্যান্ড মাটন চপ খাওয়া কমপ্লিট, আর এইখানে খাবার দাবার আমার বেশ ভালো লেগেছে। দেখো আজকে যে কটা জায়গা মোটামুটি কভার করেছি, সেই চাউমিন থেকে শুরু করে দেন পরপর এই অ্যালেন কিচেন অবধি। আমার কিন্তু এই হরিদাস মোদক, তাই না, হরিদাস মোদকের খাবারগুলো অনেকটাই বেসিক লেগেছে, বাদবাকি সব খাবারগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল ওদের আর কি ঐতিহ্য আন্দাজে। বাদবাকি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর ওটা কোনো কথা না, এটা তো এটা তো আমারই রাস্তা, লোকে দেখে চালাবে, আমি কেন দেখে, আমি দেখে যাবো না, লোকে দেখে চালাবে। মজা করছি, সেটা নিয়ে আবার সিরিয়াস কমেন্ট করে দেবে লোকে, অনেকে বিশাল সিরিয়াস আছে। মোটামুটি এই ছিল হচ্ছে আজকের ভিডিও, আর ভিডিওটা আসছে হচ্ছে রথের দিন। তোমরা রথে কিরকম এনজয় করছো আমায় অবশ্যই কমেন্ট করে জানাও, আর সবাইকে শুভ রথযাত্রা। আমি রথ কেমন কাটালাম বা আমরা রথ কেমন কাটালাম সেটা নিয়ে তোমাদের ব্লগ আসবে, দেখতে থাকো। আর হ্যাঁ, যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেটা খুব ইম্পর্টেন্ট। চলো আজকে আমাদের সবাইকে টাটা, গুড নাইট, বাই।